হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাডোবি টিউটোরিয়ালস। তো আজকে আমি দেখাবো এই ধরনের মকআপগুলো কিভাবে ক্রিয়েট করে। এই মকআপটার নাম আমি আসলে জানি না, তবে এই মকআপটা আমি অনেক জায়গায় দেখছি অনেকে ইউজ করে, বা অনেকে এই এই ডিজাইন এরকম ডিজাইনগুলো কিন্তু মুভি পোস্টার বা বিভিন্ন পোস্টারে ইউজ করতে দেখছি আমি। তো আসলে এই এটা মকআপ কীভাবে ক্রিয়েট করে বা এই ডিজাইনটা কীভাবে ক্রিয়েট করে এটা আমি দেখাবো। আমি মকআপ আকারে ক্রিয়েট করছি, যেমন আপনি যদি এটা দেখেন যে আমি আসলে এটা কিভাবে, আমি লোগোর উপর ডাবল ক্লিক করলাম, দেন এটা যদি আমি এই জায়গায় কোনো মক আপ বা টেক্সট প্লেস করি, দেখেন এটা আমি টেক লিখি, লোগো ছিল যেহেতু TACH টেক। দেখেন এটা যদি আমি সেভ করি ফাইল থেকে, সেভ, দেন দেখেন এই জায়গায় কিন্তু আমার সেম ইফেক্টটা পড়তেছে। তো এটা আসলে কিভাবে ক্রিয়েট করে এটা আমি দেখাবো। তো ফার্স্টে আপনাদের কি করতে হবে, ফার্স্টে আপনারা হচ্ছে এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে পিক্সেল অ্যাপ থেকে ডাউনলোড করছি। তো আপনারা এই ধরনের সিমেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আপনি সার্চ দেন, তো এই ধরনের অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, যে কোনো একটা আপনি ডাউনলোড করতে পারেন। দেন আমি ডাউনলোড করে রাখছি এটা আগেই, দেখেন এই যে এটা ডাউনলোড করে রাখছি। তো এটা আমি রাইট ক্লিক করে ওপেন উইথ ফটোশপ দিয়ে ওপেন করতেছি, অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, এটা যেহেতু একবার ওপেন করা আছে সেহেতু আমার ওপেন হচ্ছে না, তো আমি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। দেন হচ্ছে এটাকে আমি ফটোশপে ওপেন করতেছি। ওকে, সি প্রেস করে আমি আর্টবোর্ডটা ঠিক করে নেব, আর্টবোর্ডটা এটা সমান করে নিচ্ছি। ওকে, এখন আমি এই জায়গায় আমার লোগো যদি প্লেস করি বা আমি টেক্সট দিয়ে যদি এখন একটা লোগো ক্রিয়েট করে নিই। আচ্ছা, আমার যেহেতু লোগো না, আমি এই জন্যই টেক্সট দিয়ে লোগো ক্রিয়েট করে নিচ্ছি। আপনি লোগো এনে প্লেস, মানে এই জায়গায় প্লেস করতে পারেন। তো আমি লোগো লিখলাম, দেন হচ্ছে এটাকে একটু বড় করি। এটাকে একটু, ওকে, এতটুক থাক। দেন এটার কালারটা কিন্তু আমার হোয়াইট করে দিতে হবে, কালারটাও কিন্তু এক্ষেত্রে এফেক্ট ফেলে, আমি কালারটা হোয়াইট করে দিলাম। দেন লেয়ারে চলে যাব, লেয়ার থেকে হচ্ছে এটা আমি স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, কারণ কি এটা আমি আরো অন্য অন্য লোগোর ক্ষেত্রে যেহেতু ইউজ করবো, মকআপ আকারে ইউজ করবো, সেহেতু আমি এটা স্মার্ট অবজেক্ট করে নিলাম। দেন আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছি। দেন এই লোগো অর্থাৎ আমার টেক্সটের উপরে, এটার উপরে আমি ক্লিক করলাম, দেন রাইট ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে আসলে আমি মূল ইফেক্ট গুলো দেবো। দেন হচ্ছে এই জায়গায় আমি দুইটা ইফেক্ট ইউজ করবো, একটা হচ্ছে বেবেলস অ্যান্ড এম্বোস আর একটা হচ্ছে ড্রপ শ্যাডো। দেন বেবেলস অ্যান্ড এম্বোসে ক্লিক করলাম, দেন এই জায়গায় দেখেন আমি আগে একবার যেহেতু ইউজ করছি অটোমেটিক চলে আসতেছে। তো আপনারা দেখতে পারেন যে এই জায়গায় হচ্ছে স্টাইলটা দিবেন ইনার বেবেল, টেকনিক হচ্ছে এটা চিজ চিজেল হার্ড, হ্যাঁ, ডেপ দিবেন হচ্ছে 100, এটা হচ্ছে আপ যেহেতু উপরের দিকে থাকবে মনে হবে বেশি উপরের দিকে, আর ডাউন হচ্ছে নিচের দিকে থাকে। এটা আমি হচ্ছে উডেন উডেন যে মকআপ কিউবগুলো ক্রিয়েট করছি সেই ক্ষেত্রে আমি দেখাইছি, তো আপনারা ওই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। সাইজ হচ্ছে 16 দিছি, আপনার বাড়ায় কমে দেখতে পারেন, এবং অ্যাঙ্গেল 90 দিছি, এটা 120 দেওয়া যায়, 120, হ্যাঁ, অ্যাঙ্গেল দিলাম হচ্ছে 120। ইউজ গ্লোবাল লাইট এটা চেক করা থাক। দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে এটা হচ্ছে 11 দিচ্ছে, কি অল অ্যালটিটিউড অথবা অন্য কিছু আর কি, আমার স্পেলিংয়ে ভুল হইতে পারে বা উচ্চারণে ভুল হইতে পারে। তো এটা হচ্ছে 11 হচ্ছে, কন্ট্রোল হচ্ছে গিয়া লিনিয়ার, লিনিয়ার রাখবেন কন্ট্রোল। দেন হচ্ছে হাইলাইট মোড স্ক্রিন অপাসিটি হচ্ছে 50, শ্যাডো মোড মাল্টিপল এবং ব্ল্যাক অপাসিটি 50, এটা দিলাম। দেন হচ্ছে ও ড্রপ শ্যাডোটা ইউজ করবো, তো ড্রপ শ্যাডোটা এই জায়গায় হচ্ছে ব্ল্যান্ড মোড, মোড হচ্ছে মাল্টিপল এবং ব্ল্যাক কালার রাখবেন, অপাসিটি 100, অ্যাঙ্গেল হচ্ছে 120। আমি ওই জায়গায় কিন্তু বেবেলস অ্যান্ড এম্বোসেও কিন্তু অ্যাঙ্গেলটা 120 রাখছি, সেটা আমি এই অনুযায়ী আমি শ্যাডোটা ফেলাচ্ছি 120। আচ্ছা, ডিস্টেন্স 7, সাইজ 7, এবং স্পিড এটা হচ্ছে 0 রাখছি। এই জায়গায় কন্ট্রোলটা হচ্ছে লিনিয়ার, এবং এটা যেহেতু মানে সিমেন্ট একটা ব্যাকগ্রাউন্ড, সিমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড, এই জায়গায় কিন্তু ডট 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 অনেক ডট ডট আছে, যার কারণে আমি কিছুটা নয়েজ অ্যাড করছি, 35 নয়েজ অ্যাড করছি। দেন আমি ওকে প্রেস করলাম। এখন আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডটা আমি কন্ট্রোল
কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে নিতে পারি, বা আমি এটা কিন্তু আবার আমার এই জায়গার থেকে আমি এটা আবার এই ফটোশপে এনে ওপেন করতে পারি। দেন ফটোশপ ওপেন করলাম, এটা কিন্তু একেবারে উপরে চলে আসছে। তো এটা লোগোর উপরে যেহেতু আমি অল্ট প্রেস করব, বা হচ্ছে এটার উপর রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করব। দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন এটা কিন্তু মাস্কিং হয়ে গেছে। এখন আর আরো একটা কাজ কিন্তু বাকি আছে, যে এটা অনেকটা সাইড থেকে কিন্তু ভিজিবল হচ্ছে না, এটা কিন্তু মনে হচ্ছে যে একটা একটা ইফেক্ট চলে আসছে, যে এটার উপরে এটা মানে রাখা হয়েছে, কিন্তু এটা কিন্তু সব সব সাইড থেকে কিন্তু ভিজিবল না অতটা। তো সেক্ষেত্রে আসলে আমি ব্যাকগ্রাউন্ডটায় ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাব, দেন হচ্ছে লাইটনেসটা কমিয়ে দিব। দেখেন দেখেন এখন কিন্তু ইজিলি মনে হচ্ছে সবকিছু, যে না এটা এটার উপরই রাখা আছে। তো এটা কিন্তু আমার অলরেডি মকআপটা ক্রিয়েট করা গেছে। এখন যদি আপনি এই জায়গায় রাইট ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এই জায়গায় যদি আপনি অন্য কোনো লোগো বা কোনো টেক্সট প্লেস করেন, টেক্সট টেক্সট, দেখেন এটার ইফেক্টটা কিন্তু আমার মেইন মকআপে পড়তেছে। দেখেন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এগুলো কিন্তু অনেক ইজি ক্রিয়েট করা, আরো সুন্দর করে কিন্তু ক্রিয়েট করা যায়, বা বিভিন্ন ভাবে ক্রিয়েট করা যায়। আমি একেবারে সিম্পল ভাবে দেখাইছি, জাস্ট দুইটা ইফেক্ট ইউজ করছি, দেন হচ্ছে ক্লিপিং মাস্ক করে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা কমাই দিছি। তো চার পাঁচটা স্টেপ আপনারা জাস্ট ফলো করবেন, আর কারো যদি সমস্যা হয় কোনো, আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন বা আমাকে মেইল করে জানাইতে পারেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি আর কি যতটুকু পারি তার ভিতর দিয়েই সলভ করব। ধন্যবাদ সবাইকে।